হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা বিভিন্নভাবে আমাকে মেসেজ করছেন যে ভাই স্টার ডট আইয়ের অ্যাড আসে না কেন, এটা কি প্রবলেম নাকি স্টার ডট আইয়ে চলে গেল? তো এটা কিন্তু গত রাত, অর্থাৎ আজকে যেহেতু 18ই মার্চ, 18 মার্চ রাত 2টায়, আনুমানিক 2টার সময় থেকে এই সমস্যাটা, এবং দুপুর 3টায় কিন্তু এই সমস্যাটার সমাধান হয়েছে। তো আমি এতক্ষণ কিন্তু আপনাদের অ্যান্সার করতে পারিনি, কারণ এত পরিমাণ আপনারা আমাকে মেসেজ করছেন যে আসলে এটা অ্যান্সার করা ইম্পসিবল। তো আমি চিন্তা করলাম যে লাইভে একটা ভিডিও করে আপনাদের কাছে আমি শেয়ার করি। তো আপনাদেরকে আমি বলি, কারণ স্টার ডট আইওর সার্ভারের একটা উন্নয়নের কাজ এতক্ষণ হয়েছিল, এই জন্যে কিন্তু স্টার ডট আইওর কোনো অ্যাড কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে শো হয়নি। তো এই রাত কিন্তু 2টা থেকে দুপুর 2টা, অর্থাৎ প্রায় 12 ঘন্টার মতো এই সার্ভারের উন্নয়নের কাজ হয়েছিল, এই জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশনে, কোনো যে অ্যাপ্লিকেশনে স্টার ডট আইওর অ্যাড নেটওয়ার্ক সেট করা আছে, কোনো অ্যাপ্লিকেশনে এই অ্যাড নেটওয়ার্কের অ্যাড শো হচ্ছিল না, এই সমস্যাটা। তো আপনারা এখন চেক করে দেখতে পারেন, আমি যতক্ষণে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি, এতক্ষণে অ্যাপ্লিকেশনে অ্যাড কিন্তু একদম নর্মালি, যেভাবে আগে আমরা অ্যাড চালাইছিলাম সেমভাবে অ্যাডগুলো কিন্তু চালু হয়েছে। তো যেহেতু দুপুর 2টায় 2-3টার দিকে অ্যাডগুলো একদম স্মুথলি অ্যাডগুলো আসতেছে, আপনারা এখন নিশ্চিন্ত হয়ে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে পারেন। তো আপনারা জানেন যে আসলে যদি অ্যাড না আসে, আপনাদেরকে বুঝতে হবে যে হয়তো সার্ভারের কোনো প্রবলেম বা ওই সার্ভারের কোনো একটা উন্নয়নের কাজ চলছে, যে কারণে কিন্তু অ্যাডগুলো আসতেছে না। আপনারা বিভিন্নভাবে হয়তো বিষয়টা জানলে হয়তো মেসেজ করতেন না, কিন্তু না জানেন বিধায় আপনারা মেসেজ করছেন। তো এই নিউজটা আপনাদেরকে দিয়ে রাখলাম, নেক্সট টাইমে যদি কোনো ধরনের সমস্যা, অবশ্যই আপনারা ভাববেন যে হয়তো সার্ভারের ডেভেলপিং কোনো কাজ চলছে যে কারণে অ্যাড আসতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাড নেটওয়ার্ক নিয়ে বেশি বেশি ইনকাম করেন, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ সবাইকে।